২০১৯ সালের মধ্যে শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির কাজ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তুলতে পুরোদমের কার্যক্রম এগিয়ে চলেছে তিন ধাপে এগিয়ে চলায় হাইটেক পার্কে এরই মধ্যে বিনিয়োগ করেছে দেশি বিদেশি আঠারোটি প্রতিষ্ঠান এদের মধ্যে এদের মাধ্যমে আসবে আগামী দশ বছরে আসবে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ রাজধানীর অদূরে কালিয়াকৈরে তিনশো পঞ্চান্ন একর জমির ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু হাইটেক সিটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির ভিত্তিতে একশো চল্লিশ একর জমিতে অবকাঠামো গড়ে তুলছে সামিট টেকনোফলিস ও ফাইবার অ্যাট হোম যা দেখে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছেন দেশি বিদেশি উদ্যোক্তারা আমি খুব উৎসাহিত বোধ করছি ডিজিটাল সার্ভিসেস রিলেটেড যেসব ব্যবসাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসা প্ল্যান করছি আইটি সেক্টরে এবং টেলিকমিউনিকেশন হার্ডওয়্যার সেক্টরে আরও ইনভেস্টমেন্ট করতে চাই সো সেই জায়গায় আমাদের মূল ফোকাস চ্যালেঞ্জ কিছু আছে সেগুলো আমরা যদি অ্যাড্রেস করতে পারি গভর্নমেন্টের সাইড থেকে স্পেশালি কমিউনিকেশন আমরা যে ট্রেন করে আসলাম আজকে ডাইরেক্ট ট্রেন করতে হবে এটার কোনো বিকল্প নাই এই হাইটেক পার্কে চীনের সহযোগিতায় ষোলোশো কোটি টাকা ব্যয় গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ ডাটা সেন্টার টায়ার ফোর বিনিয়োগ আকর্ষণে থাকছে চোদ্দটি প্রণোদনাও অনেকে আগ্রহ দেখাচ্ছে এখন যে কালিয়াকুর যেহেতু একটা সিকিউর্ড এলাকা এখানে একটা একদম সম্পূর্ণভাবে একটা হাব তৈরি হবে আইটি হাব তৈরি হবে আমরা আঠারোটা কোম্পানিকে কিন্তু নতুন সাতানব্বই একরের মধ্যে জায়গা দিয়েছি আটচল্লিশ একর এখন যদি বলি যে এখনও আমার আঠারোটা আঠারোটা বেশি পেন্ডিং আছে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে হাইটেক সিটির কাজ এখানে আমাদের ডেটা সেন্টার হবে এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আসছে এবং পাশাপাশি বিপিও ইন্ডাস্ট্রি আসবে ডেটা সফট এবং সার্ভিস অটোমেশন তারা উৎপাদনে গেছে তারা সৌদি আরবে তাদের কিছু ইন্টারনেট অফ থিংস যেগুলো আইওটি ডিভাইস সেগুলো তারা রপ্তানি করছে আর আমাদের এই ভবনে আমরা আশা করছি জুনের পরেই আমরা এখানে আমাদের কার্যক্রম শুরু করতে পারব। আর ফোর ডেটা সেন্টার সেটাও আমরা আশা করছি জুন অর্থাৎ এই উনিশের মধ্যেই আমরা বঙ্গবন্ধু হাইটেক সিটিকে আমরা আসলে কার্যকর করতে পারব প্রযুক্তি ও মেধাভিত্তিক অর্থনীতি জোরদারে দু সালের মধ্যে দেশে আটাশটি হাইটেক পার্ক তৈরির পরিকল্পনার কথাও জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি বৃদ্ধি এবং উন্নত সেবা নিশ্চিত করতে কালিয়া করে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ হাইটেক পার্ক এই পার্কের কাজ পুরোদমে শুরু হলে দেশের সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বঙ্গবন্ধু হাইটেক সিটি যার মধ্য দিয়ে এক লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দু হাজার ত্রিশ সাল নাগাদ এখাতের রপ্তানি উন্নীত হবে দশ বিলিয়ন ডলারে হক সবুজ বাংলাভিশন কালিয়াকৈর গাজীপুর